আকাশের হাতে আছে এক রাশ নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জুনাকি নাকি বুকে মৃদু চন্দ্র আকাশের হাতে আছে এক রাশ নীল বাতাসের আছে কিছু গন্ধ আসসালাম আলাইকুম সবাই বাইর বাইরে ডাক্তারে ছিল সকালবেলা তো দিনটা খুব ভালো আসলো রুদ্র আসলো ঠান্ডাই আছে দেখতে দিনের গতি খুব ভালো লাগছে গে যেমন মেঘলা দিনে বৃষ্টি হলে হাঁটতে কিছু ভিজে যায় তার জন্য মেঘলা দিন নাই আর দিনের গতি খুব সুন্দর দেখা যায় ফর্ষা তো সকালে ছিল অ্যাপার্টমেন্ট তো গেলাম অ্যাপার্টমেন্টে ডাক্তারে আর ডাক্তার দেখানোর পরে পেটকিদা লাগিয়ে গেল তো কি দেখলাম আমার মেয়ে ওইদারে একটা দোকান আছে আর খাবার লইনি নমো তুমি যাও আমি আইরাম আমার মেয়ে তোমারে তো দু দিব না কারণ এই দোকানের নাম কি তুমি জানো হইলাম কিতা দেখলাম আমাজন লেখা হইল ওই দোকানের খাট মারমু ওই একসাথে ডুবতে উইবায় আর বাজার করবায় তারা কোনো ফেহরা লাগতো না পরে তোমার নিয়ে অটোমেটিক তারা পয়সা নিয়ে যাইবো আচ্ছা বাবাকে করলাম দৌড়ে দৌড়ে গে দোকান ঢুকলাম ওই পরে যদি আমার ডুকবার দেয় না তাই কিতা কীটা করবো গিয়ে ঢুকলাম আর কিছু বাজার করলাম তাই তোমার সাথে শেয়ার করলাম অবশ্যই আমার সোনাভাকিও হল ভালো লাগব আর যারা যারা আমারে ভালোবাসিয়া সাপোর্ট দিয়ে দেয় সবাই অসংখ্য ধন্যবাদ লন্ডন শহর গুরু এই শহরে আমি যে এক নতুন পেরিওয়ালা হরেক রকম সোদা নিয়ে গুরি সারা বেলা এই শহরে আমি যে এক নতুন পেরিওয়ালা আর আমি কি তা লইছি দেখতো নি ওই গিয়ে তা তারপরে লইছি সুইট পটেটো আমার খুব স্বাদ লাগে সুইট পটেটো চিপস বানাইয়া খাইতে চিপস তো বানাইলো অলরেডি এক টুক তেল দিয়া মাখিয়ে মরিচ গরু দিয়া ওভেনও ডুখিয়া দিম আর তারপরে ওই আমি কি গরুকে খাইলাম আর লইলাম কি অনেক বাজার করছি তো হয়েছি তো আর দেখাইতাম দেখাইতে পারছি না তো সুনামাখি হল দৈর্য দরিয়া ভিডিওটা দেখ পাশে থাকিয়া ধন্যবাদ তোমরা রে আকাশের হাতে আছে কেরাসে নীল বাতাসে আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে যটি নির্বে মৃদু চন্দ্র আমারি দু হাত শুধু রিকত আমারি দু চোখ জলে শিখত বুক বড়া নিরবতা নিয়ে বুক বরা নিরবতা নিয়ে আমারি দুয়ার হলো বন্ধু আমারি দুয়ার হলো বন্ধ আকাশের হাতে আছে যে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে যু নাকি তিনীর বুকে মৃদু চন্দ্র বেবে তো পাইনি আমি কি হলো জামার লজ্জা পহরে কেন খুলে না দুয়ার বেবে তো পাইনি আমি কি হলো আমার লজ্জা পহরে কেন খুলে না দুয়ার বুঝি কে মন করে বলবো খেয়ালে কতই বেশে চলবো বলি বলি তবু কেন বলা হলো না বলি বলি তবু কেন বলা না আমারই দুয়ার হলো আমারই দুয়ার হলো বন্ধু আকাশের হাতে আছে এক নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে যু নাকি তটি নির্বুকে মৃদু চন্দ্র তটি নির্বুকে মৃদু চন্দ্র আমারই দু হাত শুধু রিখত আমার ই চোখ জলে শিখত বুক বরা নিরবতা নিয়ে জোকার বুক বরা নিরবতা নিয়ে দু আর দুয়ার বন্ধু আমার দুয়ার আর হলো বন্ধু আকাশের হাতে আছে নীল আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে যু নাকি তিনীর বুকে মৃদু চন্দ্র এ তো পাইনি আমি কি হলো জামার লজ্জা পোহরে কেন কুলে না দুযা জানি না কে মন করে বলব খেয়ালে কতই বেশে চলব বলি বলি তবু কেন বলা হল না বলি বলি তবু কেন বলা হল না জানি না কিসের তদণ্ড জানি নাকি সেরে তো দণ্ড আকাশের হাতে আছে এক বাতাসের নীল কিছু গন্ধ রাত্রির গায়ে জলে চু নাকি তটি নির তটি মৃদু চন্দ্র আসসালামু আলাইকুম আর বারো জানাইলাম শেষ মুহূর্তে আর দেখাইলাম দোকানে অনেক কিছু আছে গরের জন্য তেল ময়দা চিনি সব কিছু আছে আর পেটর ক্ষিদা লাগলে অবশ্যই সানুইচ আছে সমসা আছে গরম গরম তারা ওখানে দেখলাম ফ্রিজে আছে খাইতে পারবা কিনা সাথে সাথে লইয়া তো যা দেখলাম তোমরা সাথে তাই শেয়ার করলাম অবশ্যই তোমরা ভালো লাগবো যারা ভালো লাগে ভিডিও দেখবায় আর কথার মাঝে কোনো গুল ত্রুটি হইলে ক্ষমা করে দেবাই হল তোমরা অসংখ্য ধন্যবাদ আর আমার মতন যারা ইউটিউবে আসুন সবাই অসংখ্য ধন্যবাদ আকাশের হাতে আছে এক আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে যু চন্দ্র মৃদু চন্দ্র আকাশের হাতে আছে এক রাশি নীল বাতাসের আছে কিছু গন্ধ খুব সুন্দর দিন তার জন্য একটু খাটলাম আর তোমার সাথে ভিডিও শেয়ার দিলাম খেলা লাগছে হইবাই আজকের ডাক্তারে গেলাম বাজারে ঢুকলাম কোড়াকুড়ি করলাম আজকের মতন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম